আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, সত্য ইসলাম চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা জানতে পারবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি মাইজ বিন মালিকের তওবা সম্পর্কে। মূল ঘটনাটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে। আমি আপনাদের জন্য অনেকগুলো বর্ণনা সারাংশ তুলে ধরছি। মাইজ ছিলেন একজন যুবক সাহাবি, মদিনায় গিয়ে তিনি বিয়ে করেছিলেন। শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে এক আনসারী সাহাবীর দাসীর সঙ্গে সম্পর্কের প্রতি পরিচিত করলো। সুতরাং তিনি ওই দাসীর সঙ্গে একান্তে মিলিত হলে শয়তান ছিল তাদের মধ্যে তৃতীয় পক্ষ। পরস্পরকে অপরের সৌন্দর্যের প্রতি আকর্ষিত করল। পরিশেষে তারা উভয়ে ব্যভিচার লিপ্ত হলো। মায়ের যখন বুঝতে পারলো তিনি ব্যভিচার করে ফেলেছেন, শয়তান তখন পালিয়ে গেল। মায়ের কাঁদতে লাগলেন এবং নিজের নফসের হিসাব গ্রহণ করতে শুরু করলেন। নফসকে তিরস্কার করলেন, আল্লাহর আজাবের হরণ তাকে ভীত করে তুলল। জীবন তিততায় বিষিয়ে গেল, গুনাহ তার হৃদয় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। বাধ্য হয়ে তিনি অন্তরের চিকিৎসকের নিকট এলেন এবং তার সামনে দাঁড়িয়ে মনের সব কষ্ট প্রকাশ করে বললেন, হে আল্লাহর রাসূল, এই হতভাগা ব্যভিচার করেছে, আপনি তাকে পবিত্র করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। মায়ের সেদিকে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। নবীজি বলল, তুমি ফিরে গিয়ে তওবা করো এবং আল্লাহর দিকে রুজু হও। তিনি অল্প দূরে গিয়ে আবার ফিরে আসলেন। ফিরে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। এবার নবীজি তাকে বলল, তুমি কি জানো ব্যভিচার কি? এরপর তাকে সেখান থেকে বের করে দিল। মায়েজ দ্বিতীয়বার নবীজির দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করো। নবীজি আবার বলল, তুমি কি জানো ব্যভিচার কি? তারপর তাকে ধমক দিয়ে বের করে দিল। এভাবে তৃতীয় ও চতুর্থবার তিনি নবীজির কাছে এলেন এবং পূর্বের মতোই ব্যভিচারের স্বীকারোক্তি দিলেন, বরং আরো বেশি পীড়াপীড়ি করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েজের কওমকে জিজ্ঞাসা করলেন, মায়েজ কি পাগল নাকি? তার কওমের লোকজন উত্তর দিল, তার এমন কোন অসুস্থতার কথা আমরা জানি না। আবার জিজ্ঞাসা করলেন, সে কি মদ পান করেছে? তখন এক লোক মায়েজের মুখ হা করিয়ে নাক দিয়ে ঘ্রাণ নিল, কিন্তু মদের কোনো গন্ধ পাওয়া গেল না। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, মায়েজ, তুমি কি জানো ব্যভিচার কি? মায়েজ বললেন, হ্যাঁ আমি জানি, আমি একজন নারীর সঙ্গে হারাম কাজে লিপ্ত হয়েছি। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছ? মায়েজ বলল, আমি চাচ্ছি আপনি আমাকে পবিত্র করবেন। এবার নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে। অতঃপর মায়েজকে বেত্রাঘাত দ্বারা হত্যা করার নির্দেশ দেওয়া হলো এবং তাকে বেত্রাঘাত দ্বারা হত্যা করা হলো। যখন সাহাবীগণ তার জানাজা পড়ে তাকে দাফন করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণদের সাথে সেই দিক দিয়ে যান। তখন নবীজি শুনতে পেলেন দুজন লোক পরস্পরকে বলছে, এই লোকটার দিকে দেখো, আল্লাহ তাআলা তার দোষ গোপন রেখেছিল কিন্তু সে নিজেকে ছাড়লো, শেষ পর্যন্ত বেত্রাঘাত দ্বারা কুকুরের মতো মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন কিন্তু চুপ থেকে পচলেন। তখন তারা সবাই একটি মৃত গাধার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। গাধার মরদেহ রোদে তাপে ফুলে ফেটে দুর্গন্ধ বের হচ্ছিল। দুজন লোক সেই মৃত গাধাটিকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, অমুক ও অমুক লোকগুলো কোথায়? মানে যে লোকগুলো সমালোচনা করছিল। সে লোকগুলো উত্তর দিল, হে আল্লাহর রাসূল, আমরা এখানে আছি। আল্লাহর রাসূল বললেন, তোমরা গিয়ে ওই পচা গাধার গোস্ত খাও। তারা বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আমাদের ক্ষমা করুন, এটা কি কেউ খেতে পারে? এবার নবীজি বললেন, একটু আগেই তোমরা তোমাদের ভাই মায়েজের যে সমালোচনা করলে তা এই গাধার গোস্ত খাওয়ার চেয়ে নিকৃষ্ট কাজ। মায়েজ এমন তওবা করেছে, যদি তার তওবা পুরো উম্মতের মাঝে বণ্টন করে দেওয়া হয় তাহলে সকলের জন্য তা যথেষ্ট হয়ে যায়। নবীজি আরো বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মায়েজ এখন জান্নাতের নহরে সাঁতার কাটতেছে। সুসংবাদ মায়েজ বিন মালিকের জন্য, হ্যাঁ তিনি ব্যভিচার করেছে এ কথা সত্য, তার প্রতিপালকের সঙ্গে সে নাফরমানি করেছে সত্য, কিন্তু যখন তিনি ব্যভিচার থেকে অবসর হয়েছে ব্যভিচারের স্বাদ দূর হয়ে গেছে, তখন কেবল তার পরিতাপই অবশিষ্ট থেকেছিল। কিন্তু তিনি এমন তওবা করেন যে তার তওবা উম্মাহ মাঝে বন্টন করে দিলে ওটা উম্মার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটি আপনারা বিস্তারিত পাবেন সহিহ বুখারী 6820 এবং সহিহ মুসলিম 1695।